এটা যার যার রুচি ভাই আমার মন চাইলে আমি একটা 6 বছরের ছেলেকেও বিয়ে করতে পারি এটা যার যার রুচি হ্যাঁ ঠিক আছে ওর মন চাইছে ওর বুড়া বুড়া নিয়ে সংসার করতে পড়ুক সমস্যা কি সুগার ড্যাডি কেন বলতেছেন সে তো বিয়ে করছে তার হাজবেন্ড সে যদি বিয়ে না করত তাহলে সুগার ড্যাডি হইতো হ্যাঁ তার মেয়ে আছে তার আরো একটা বিয়ে করতেছে হাদিসে চারটা বিয়ে করার অনুমতি আছে সে করছে সমস্যা কি আমি ভালো চোখে দেখছি সে তো বিয়ে করছে সে তো অন্য কিছু করে নাই ভাই সবার রুচি এক না আমার রুচিতে বিদ্যুতে নাও যাইতে পারে তার সাথে আমার মনে নাও মিলতে পারে এমনও হইতে পারে 100 বছরের বুড়ার সাথে আমার মন মিলতে পারে এমনও হইতে পারে 6 বছরের বাচ্চার সাথে আমার মন মিলতে পারে না আমি এখন ওইভাবে কাউকে পছন্দ করি নাই আমি মনে করি কি যে যত্ন যেখানে আছে সেখানেই মানুষ আটকাবে সো হয়তোবা সিনিয়র একটু বেশি যত্ন করে এজন্য ওইখানে আটকে যায় আর হয়তোবা ছোট যারা তারা যত্ন নিতে পারে না আচ্ছা আমার হাতেও তো আইফোন আছে আমি কি বিয়ে করছি আমার কি কোনো কাকু আছে আমার তো কেউ নাই আমি ফ্যামিলির উপর ডিপেন্ড সো সবাই এক না সবাইকে এক তালিকায় ধরলে হবে না হাতের পাঁচটা আঙুল কি সমান তাহলে আপনি কেন পাঁচজনকে একসাথে বিবেচনা করবেন আমি জানি না আমার কোনো সুগার ড্যাডি নাই সো আমি এটা বলতে পারবো না নায়ক হিসাবে কাকে ভালো লাগে যে যাকে ভালো লাগতো সে তো আমাদের মাঝে নাই ইয়াং জেনারেশনের মধ্যে আমার রশন ভাইয়াকে খুব ভালো লাগে প্লাস আপনার আরফিন নিশু ভাইয়াকে খুব ভালো লাগে আরফিন শুভকে ভালো লাগে দ্যাটস ইট সাকিব খান ভাই সে তো সুপারস্টার তাকে তো কথা এখন যদি তাদের মধ্যে আমি তাদের মিলাই তাহলে তো হবে না সে তো সেই হ্যাঁ না না সে তো সুপারস্টার আপনি অস্বীকার করতে পারবেন সে সুপারস্টার নয় সে আমি তো জন্মে থেকে তার মুভি দেখতেছি এখনও সে স্টিল নাও করতেছে সো সে সুপারস্টার এটা তো সবাই জানে জন্মের পর থেকে আমি যখন থেকে বোঝা শিখছি দেখা শিখছি আমি তার মুভি তাদের মুভি দেখেই বড় হয়েছি সব ছবি তো ভালো লাগে মাঝেই তো প্রিয়তমা বের হলো সুপার হিট মুভি গানটা বৃদ্ধ ওই যে সাকিব খান বৃদ্ধ হয় এইটাই তো একদম হার্ট স্পর্শ করছে না না আমি কিন্তু তার অভিনয়ের কথা বলেছি আমি তার পার্সোনাল কি বলি না আপনার বোঝার ভুল আছে এটা দয়া করে মেয়েরা বেশিরভাগ হয় তোমার দয়া করে বয়স্ক মানুষ কিভাবে চলবে তাই না এই জন্য দয়া করে না আমার কোনো পছন্দের তালিকা এখন আমি কাউকে রাখি নাই হ্যাঁ ভালোই লাগে তো নিব্বা নিব্বির মতোই লাগে নিব্বা নিব্বির মতোই লাগে ভালোই লাগে ভালো লাগছে তারা ম্যারিড সব থেকে বেশি মানে তারা কিন্তু রিলেশনে এসে পাবলিকের সামনে আসে নাই তারা বিবাহর পরে পাবলিকের সামনে আসছে তো এই দ্যাটস ইট এটা যার যার মাইন্ড যে যে মাইন্ডে থাকে আমার মনে হয় না এটা না আসলে সঙ্গ যেহেতু দিচ্ছে তাই না সঙ্গ শেষ শেষ পর্যন্ত একজন একজনকে বিয়ে করে প্রতিশ্রুতি দিয়ে শেষ জীবনে শেষ পর্যন্ত একসাথে কাটাবে তো আমার তো মনে হয় না যে কেউ কান্টাকে বিয়ে করে যে আমি কন্ট্যাক্ট করতেছি যে আমি এতদিন থাকবো এরকম কিছু না দর্শকে কি যার যেটা মন চাই সে সেটাই করবেন ভাই এটা নিয়ে আমি কি বলবো আমার যেটা মন চাই আমি সেটা করবো কারো কি আমি হস্তক্ষেপ করতে পারবো কারোর মনের ইচ্ছায় এখন কারোর পছন্দ হইতে পারে বয়স্ক লোক আমি কি বলবো ভাই তুমি বয়স্ক লোক পছন্দ করো না ইয়াং জেনারেশনের কি হবে সো যার যেটার সো দর্শককে বলবো যার যেটা মন চায় সে সেটাই করবে বাট এমন কিছু করা যাবে না যেটা আমাদের পরিবেশে ছোট বাচ্চারা কিংবা পরিস্থিতি আমরা অনেকে যাতে শিকার হই এমন কোনো কাজ করা যাবে না আমার নাম সিমরান সাদিয়া